একজন নারীর বেহেশতে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ আমল বা শর্ট সিলেবাস নিয়ে আপনার নসিহত জানতে চাই। এখানে আমার নসিহত দরকার না, একটা হাদিস শুনাই দিলে চলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের মা বোনদের জন্য বিশেষ করে গুরুত্বপূর্ণ, ইদা সল্লাতিল মারআতু খামসাহা, কোন নারী যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজাটা ঠিকমতো রাখে, ওয়া আতাআ যাওজাহা, এবং স্বামীর কথা মেনে চলে, এটা একটু কঠিন আমাদের মা বোনদের জন্য, সব মানতে রাজি কিন্তু এটা করতে রাজি না। বেশিরভাগ মহিলারাই স্বামীটার মনে করে বেকুব বেকুব বোকা বোকা, বেশিরভাগ মহিলারা দেখবেন নিজের একটু পণ্ডিত পণ্ডিত মনে হয়, ঠিক আছে অনেক সময় স্বামীর একটু বোকা থাকে, অনেক সময় বোকা সাজেও সবই ঠিক আছে, কিন্তু আপনি মেয়ে হিসাবে আল্লাহ তাআলা আপনার জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত করেছে স্বামীকে আপনি অভিভাবক হিসাবে মানবেন। এখন নারীবাদের নামে যে মুখরোচক জোয়ার চলছে, স্লোগান চলছে, এটাতে আমাদের অনেক মা বোনরা প্রতারিত হয়ে যায়, ধোকা পড়ে যায়। আপনি আল্লাহকে খুশি করার জন্য স্বামী যতক্ষণ পর্যন্ত অন্যায় নির্দেশ না করে, অন্যায় নির্দেশ করলে তার কথা মানবেন না, ততক্ষণ পর্যন্ত তার কথা মানার চেষ্টা করেন। অনেক মহিলারা আছে সাংসারিক বিষয়ে স্বামীর সাথে এত খেচর খেচর, এত গেঞ্জাম, এত ফাসাদ লাগাই দেয়, আরে বাবা দুনিয়ার বিষয় তারটা সে ভালো বুঝবে, সে হালাল উপার্জন করে দিবে, আপনি খাবেন বাস শেষ, খুব বেশি পণ্ডিতি করতে যাবেন না, অন্তত ঝগড়াঝাটি হলে সেদিকে যাবেন না। হ্যাঁ, তাকে নসিহত অবশ্যই করবেন, সুপরামর্শ সবই দিবেন, যদি সে না নিতে চায় আপনার এটা ঝামেলা করার দরকার নাই। তাহলে তিন নম্বর কাজ হলো স্বামীর আনুগত্য করবে, ও হাফিজাত ফরচাহা, চার নম্বর কাজ হলো নিজের ইজ্জতকে সম্ভ্রমকে লজ্জাস্থানকে হেফাজত করবে, ফেসবুকে অনলাইনে অফলাইনে দেবর বা অন্য লোকের সাথে পর্দাপোশীদের সাথে চলবে, নিজের চরিত্রে কালিমা লাগাতে দিবে না। এই চারটি কাজ যদি কোনো মেয়ে করতে চায়, তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে বলেছেন সেই নারীর জন্য আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলা জান্নাতের পথ কি করে দেন, সহজ করে দেন, সে যেখানে যেভাবে খুশি জান্নাতে যেতে পারে। ইজা সল্লাতিল মারাতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া তাআজ্জাউজাহা ওয়া হাফিজাত ফারজাহা, এই চারটা কাজ যখন করবে তখন জান্নাতের যে কোনো দরজায় যেতে পারে এই নারী। অতএব মা বোনদের জান্নাতে যাওয়ার শর্ট সিলেবাস হলো চারটা। এছাড়া আর অন্যান্য বিদ্যান যদি টাকা থাকে তাহলে যাকাত আসবে, অন্যান্যগুলো আসবে, তাহলে পর্দাপোশীদের চলা, চরিত্র হেফাজত করা, পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো সময় আদায় করা, এগুলো হলো মৌলিক কাজ এবং শর্ট সিলেবাস। সেই সাথে বাসা বাইরে কাজ করতে গিয়ে গৃহস্থলী কাজ করতে গিয়ে কিরাসকার করতে পারেন, তাসবিহ তাহলিল করতে পারেন, অন্যদের হক আদায় করবেন, অন্য মহিলাদের পিছনে ষড়যন্ত্র গীবত চগুল ঘুরি এগুলো করবেন না, শকর আদায় করবেন না, শকরি করবেন না, এগুলো তো লক্ষ্য রাখতেই হবে। গীবতের মতো মারাত্মক পাপ থেকে বাঁচার উপায় সম্পর্কে আলোকপাত করলে ভালো হয়। গীবত থেকে বাঁচার জন্য যারা গীবত করে এদের থেকে দূরে থাকতে হয়, এদের পরিবেশ থেকে দূরে থাকতে হয়। যদি কারো গীবত হয়ে যায় নিজের উপর নিজে শাস্তি আরোপ করতে হয়, কেন গীবত করলাম আমি, ইস্তেগফার করতে হয়, সম্ভব হলে ওই লোকদের কাছে মাপ চেয়ে নিতে হয়। সতীত্ব হারা মেয়েদের বিয়ে করার হুকুম কি? যে মেয়েদের সতীত্ব নাই, সতীত্ব নাই বলতে সেটা যদি জেনার মাধ্যমে হয়, তারপরেও কোন পবিত্র পবিত্র মানুষ তাকে বিয়ে করতে পারে, গুনাহ হবে না, গুনাহ হবে না, বিশেষ করে সে তওবা করে ফিরে আসছে এখন তাকে বিয়ে করতেই পারে। আর যদি বৈবাহিক কারণে সতীত্ব তার যায়, অর্থাৎ তিনি আপনার আর এখন কি বলে এটাকে কুমারী নয়, তার কুমারিত্ব যদি না থাকে, কেন সতীত্ব বলতে যদি কুমারিত্ব বোঝানো হয়, আমি ঠিক প্রশ্নটার অর্থ বুঝলাম না কি বোঝানো হয়েছে, যদি ধরি এটা কুমারিত্ব নাই, তাহলে সেক্ষেত্রে বিবাহের কারণে কুমারিত্ব নাই, তো সে মেয়েকে বিয়ে করাই যাবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বহুত তালাক প্রাপ্তা, একাধিক তালাক প্রাপ্তা বা আপনার স্বামী মারা গেছেন, স্বামী পরিত্যক্তা নারীকে বিয়ে করেছেন, সাহাবায়ে কেরাম অনেকে করেছেন, বিধায় এটা কোনো আপনার নাজায়েজ বা হারাম বা অনুত্তম এরকম কোনো বিষয় নয়। আর এমনকি একটা নারী যদি ব্যভিচারিণী হন, আল্লাহ নাম করুন, তিনি তারপরে তওবা করলে তাকে বিয়ে করাতে অসুবিধা নাই। কথায় কাজে কর্মে আমরা প্রতিনিয়ত শিরকে লিপ্ত, এরকম শির থেকে বেঁচে থাকার উপায় সম্পর্কে জানতে চাই। শির থেকে বেঁচে থাকার জন্য প্রধান কাজ হলো শির সম্পর্কে জানবেন, তাওহীদ এবং শির সম্পর্কে বই পুস্তক কিনবেন, এগুলো পড়বেন বিস্তারিত। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ ইসলামী আকিদা, রাহে বেলায়েত, এহিয়াউস সুনান, এই বইগুলো পড়বেন, আগা গোড়া পড়বেন, তাওহীদ এবং শির সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন ইনশাআল্লাহ, সুন্নাহ এবং বিদআত সম্পর্কে ধারণা পাবেন। তাহলে শির থেকে বাঁচার জন্য ইলম অর্জন করতে হবে, এক। দ্বিতীয়ত একটা দোয়া পড়বেন শির থেকে বাঁচার জন্য, গুপ্ত কিছু ছোট ছোট শিরক আছে আপনি অজান্তে ঢুকে যায়, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আলাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আলাম, হে আল্লাহ আমার জ্ঞাতসারে আমার অজান্তে কোনো শিরক হয়ে যাচ্ছে কিনা আমি জানি না, আমার আমলনামা শেষ হয়ে যাচ্ছে কিনা শির ঢুকে, আল্লাহ শিরকের এই ভাইরাস যেন ঢুকে আমার আমল শেষ করে দিতে না পারে, আপনার কাছে পানা চাই, এই দোয়া করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সেখানে দোয়া, আল্লাহ তারা শির থেকে বাঁচাবেন ইনশাআল্লাহ। 73 দলের মধ্যে কোন দল জান্নাতে যাবে একটু বুঝিয়ে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে 73
কিসিমের মানুষ হবে এর ভিতরে এক কিসিমের মানুষ জান্নাতে যাবে তাদের মার্কা কি তাদের বিশেষ কোন দলের নাম নাই মার্কা আছে মার্কা কি মার্কা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহকে খুঁটে খুঁটে সেটা অনুযায়ী চলে এবং সাহাবীদের আদর্শ যারা অনুসরণ করে অর্থাৎ আহলে সুন্নাহ ওয়াল জামাআ মুখে না তারা প্রতিটা কাজ কার কথা অনুযায়ী করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এবং কাদেরকে আদর্শ হিসেবে মানে নবীর সাহাবীদেরকে রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদেরকে শত্রু যারা বানায় না তারা মানুষ ছিলেন ব্যক্তিগতভাবে কারো ত্রুটি থাকতে পারে কিন্তু জামাতের সাহাবাহর প্রতি ভালোবাসা থাকতে হবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহর অনুসরণ থাকতে হবে এই দুটি জিনিস থাকলে সুন্নাহ এবং জামাতকে যারা নিয়ে চলে একসঙ্গে জামাতের সাহাবাকে এবং সুন্নাতকে তাদেরকে বলা হলো সুন্নাহ জামাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন এরাই হলো মুক্তিপ্রাপ্ত দল শেষ হাসি এরাই হাসবে আর যারা নিজের ব্যক্তি বুদ্ধি নিজের ব্যাখ্যা আজকে দেখবেন অনেকে নিজের ব্যাখ্যা বিশ্লেষণ নিজের বিবেক দিয়ে অনেক কিছু বোঝার চেষ্টা করে সুন্নাহ কি আছে সাহাবীরা কি বলছে এগুলো দেখা দেখি দার দার না অনেক যুক্তিবাদী দেখবেন কোরআন কোরআন স্বীকার করে হাদিসও স্বীকার করে যুক্তি দিয়া সবকিছু যুক্তি দিয়া মানার চেষ্টা করবে অনেক দল আছে দেখবেন নামাজের বিকৃতি করে ফেলছে তারা যুক্তি দিয়া সবকিছু করতেছে হাদিসে কি আছে এটা খোঁজ করে না সাহাবীরা কি আছে এটা দেখে না এগুলো গোমরাহ এবং ভ্রান্ত ফেরকা আর নাজাত প্রাপ্ত ফেরকা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মা আনা আলাইহি ওয়া আসহাবি সুন্নাহ এবং সাহাবীদের অনুসরণ অনুকরণ তাদের মহাব্বত যারা ধারণ করে লালন করে এই লোকগুলো জান্নাতি নামাজ পড়তে গিয়ে এক সূরা থেকে অন্য সূরা চলে গেলে সাউ সেজদা দিতে হবে কি নামাজ পড়তে গিয়ে হঠাৎ আপনি এক সূরা থেকে আরেক সূরাতে চলে গেলেন যদি আপনি বুঝে বুঝে যান একটা সূরাতে একটা জায়গা গিয়ে দাঁড়াইছেন সেখানে অর্থ পূর্ণাঙ্গ হয়েছে ওয়াকফ করছেন জায়গা মতো অজায়গায় দাঁড়ান নাই এটা বুঝেন এরপর আপনি অন্য জায়গা থেকেও তেলাওয়াত করলেন নামাজ হবে অসুবিধা নেই তবে সালাতের ক্ষেত্রে সুন্নাহ হলো আপনি যে কোনো একটা জায়গা থেকে তিলাওয়াত করে বিশেষ করে একটা পূর্ণাঙ্গ সূরা পড়তে পারলে সেটা বেশি ভালো এটা উত্তমের ব্যাপার উত্তম যদি কয়েক জায়গা থেকে আপনি পড়তে চান তাহলে সেক্ষেত্রে আপনি অর্থ বুঝেন এবং কোন জায়গা দাঁড়াইতে হয় সেটাও বুঝেন এভাবে পড়লেন কোনো অসুবিধা নাই আর যদি এমন হয় যে আপনি অর্থ বুঝেন না কিন্তু ভুলে গেছেন এক জায়গা থেকে হঠাৎ করে আর জায়গায় চলে গেছেন মোশাবায়া যেটাকে বলে তাহলে এটা অনিচ্ছাকৃত হলে কোনো অসুবিধা নাই আর যদি ইচ্ছাকৃত আপনি এরকম করেন এবং তাতে অর্থের বড় কোনো বিকৃতি না ঘটে এক জায়গায় যা ওয়াকফ করছেন এবার আরেক জায়গাতে পড়তেছেন নামাজ হয়ে যাবে কিন্তু ইচ্ছাকৃতভাবে এরকম টকাটকি করে মাঝখানে বাদ দিয়ে তারতিব ছাড়া যেখানে সেখানে সালাত আদায় করা ঠিক না বিশেষ করে শেষের দিকে পড়ার পরে পেছনের দিকে গেলেন এরকম করা মাকরুহ কিন্তু যদি কেউ এরকম এক এক জায়গা থেকে একটু একটু করে পড়ে অর্থ বুঝে বুঝে এবং ধারাবাহিকতা রক্ষা করে নামাজ হয়ে যাবে তবে উত্তম হলো ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখান থেকে পড়তেন টানা পড়তেন তবে হ্যাঁ এক রাখাতে একটা পড়লেন পরের রাখাতে আর জায়গাতে অবশ্যই পড়তে পারেন আমি একই রাখাতের কথা বলছি এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় দেখা গেছে যে এক রাখাতে সূরা বাকারার আমানা রাসূল তেলাওয়াত করেছেন আর পরের রাখাতে সূরা আলে ইমরান থেকে তেলাওয়াত করেছেন এটাতে কোনো অসুবিধা নাই একই রাখাতের মধ্যে এখান থেকে একটু ওখান থেকে একটু এভাবে নিয়ে নিয়ে তেলাওয়াত করাটা অনুত্তম যদি করতে চান অর্থ বুঝে আপনি যদি করেন নামাজ হয়ে যাবে কিন্তু উত্তম হলো ধারাবাহিকভাবে আপনি তেলাওয়াত করা পবিত্র কোরআন ও আধুনিক বিজ্ঞানের মধ্যে কোনো বিরোধ আছে কিনা ভাইরা আমার কোরআন আর বিজ্ঞান অনেকে মিলানোর চেষ্টা করে এটা হাস্যকর দুইটা দুই জিনিস কি এরকম দুইটা দুই জিনিস কোরআন হলো চূড়ান্ত মহাসত্য চূড়ান্ত মহাসত্য আর বিজ্ঞান হলো একটা ধারণা বিজ্ঞান হলো কি একটা ধারণা কোন বিজ্ঞানী কোন একটা বিষয় তার একটা ধারণা এস্টাবলিশ করেছেন পরবর্তীতে আরেক বিজ্ঞানী বা ওই বিজ্ঞানী দেখা গেল কিছুদিন পরে মনে হলো না ভিন্ন কোনো ধারণা তার কাছে হলো অতএব এটা তো পরিবর্তনশীল একটা বিষয় ধারণা মাত্র আর কোরআন হলো মহাসত্য যদি বিজ্ঞানের কোনো থিওরি কোরআনের সাথে সাংঘর্ষিক হয় তাহলে এই বিজ্ঞান একদিন হয় কোরআনের সত্য এটাকে উদ্ঘাটন করতে সক্ষম হবে আর যদি না হয় তাহলে সেটা মানুষের বা বিজ্ঞানের বিজ্ঞান নিয়ে যারা গবেষণা করে তাদের গবেষণার ত্রুটি ঘাটতি আল্লাহর কোরআন এটাকে বিজ্ঞান দিয়ে মাপতে যাবেন না এটা মাপামাপি জিনিস না এটা মহাসত্য বহু জিনিস কোরআনে বলেছে আচ্ছা একটা জিনিস বলেন তো 1450 বছর আগে যখন কোরআন নাজিল হয়েছে এই কোরআনে যে বলা হয়েছে বান্দার সমস্ত আমল লিপিবদ্ধ করা হয় আল্লাহ তাআলা সব হাজির করবেন কিয়ামতের ময়দানে তখন অডিও ভিডিও টেলিভিশন কিছুই ছিল না মানুষ বুঝতে পারছে তখন তখনকার মানুষ তো অস্বীকার করার কথা যে আরে অবিজ্ঞানী
কিন্তু একসময় বিজ্ঞান এমন এমন আবিষ্কার করছে তখন এগুলো যে সম্ভব বরং মহা সম্ভব সেটা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না বলেন এরকম বহু জিনিস আছে একটা একটা না শত শত বিষয় আছে এজন্য আপনার বিজ্ঞান এবং কোরআনকে পাশাপাশি দেখে অনেক বই রচিত হয়েছে এবং অনেক থিওরি কোরআন দিয়েছে শত শত বছর আগে বিজ্ঞান সেটা কয়েক শত বছর পরে বুঝেছে বা বিজ্ঞান সেটা আবিষ্কার করেছে কোরআনের সাথে মিলছে যেগুলো মিলে নাই সেগুলো বিজ্ঞানে এক সময় আপনার বিজ্ঞানের কোনো গবেষণা থেকে হয় মিলবে আর না যদি না মিলে সেটা বিজ্ঞানের গবেষণার ক্ষেত্রে বিজ্ঞানীদের ত্রুটি বা ঘাটতি বলতে পারেন কিন্তু কোরআনের সাথে বিজ্ঞানের কোনো তুলনা চলে না অনেকে কোরআনকে প্রমাণ করে বিজ্ঞান দিয়ে মূর্খতা যেটা মহাসত্য সেটাকে আপনি একটা ধারণা এবং কনসেপ্ট দিয়ে আপনার সন্দেহপূর্ণ পরিবর্তনশীল বিষয়টি কিভাবে মূল্যায়ন করতে পারেন জাজমেন্ট করতে পারেন